আপনাদের সঙ্গে পরিচয় করা দেব একটা রিয়াল হিরো, ঠিক আছে? এইরকম রিয়াল হিরোকে যদি আপনারা পান কি করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, দেখা শুরু করুন ভিডিওটি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ছেলে রেলগাড়ি, চলন্ত রেলগাড়ির সামনে দিয়ে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে রেলটা চলে আসতে আসে দৌড়াচ্ছে, এবং এক পর্যায়ে কি হলো, ও মাই গড, তার উপর দিয়ে রেল চলে যাওয়ার মতো অবস্থা, সে ঝাঁপতে পানিতে ঝাঁপতে রেল স্টেশনে যে ব্রিজ ছিল সেখানে কিন্তু ঝাঁপতে। আচ্ছা, বলেন তো একটা কথা, এই ছেলেটা রেলের নিচে চাপা পড়ে কি মৃত্যু হওয়ার সম্ভাবনা ছিল না? অবশ্যই ছিল। এখানে কিছু লোক তাকে ভিডিও করতেছে, তার মানে কি? এবং সেই ভিডিওতে আমি দেখলাম যে লিখে দিয়েছে রিয়েল হিরো, এই লোকটা নাকি রিয়েল হিরো। আরে ভাই, নিজের জীবন নিয়ে বাড়িতে ভিডিও তৈরি করতে হবে? এই ট্রেনটা তার উপর দিয়েও চলে যেতে পারতো। এখানে শুধুমাত্র যে দৌড়াচ্ছে তার একার দোষ না, যে লোকটা ক্যামেরা হাতে নিয়ে তাকে উৎসাহ দিচ্ছে তারও দোষ সমান। এই সব বাচ্চাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত। টিকটক করবেন ভালো কথা, ভিডিও করবেন ভালো কথা, তার মানে তো এই না। কারণ আজকে একটা মানুষ যখন এভাবে রেল লাইনে রেলের সামনে দিয়ে দৌড়ে দৌড়ে ভাইরাল হবে, আর একটা ছোট ছেলে চেষ্টা করতে পারে যে আমিও এরকম করি, আমিও ভাইরাল হই, অথবা হ্যাঁ আমিও এই কাজটা করি, আমিও রিয়েল হিরোর খেতাবটা অর্জন করি। কিন্তু বিশ্বাস করেন, যে কোনো সময়ে প্রাণের সংশয় আছে, মারা যেতে পারে। আর এই রকম একটা ঘটনা যারা করছে রেল স্টেশনে রেলের সামনে সামনে দৌড়াচ্ছে, আমার দৃষ্টিকোণ থেকে একদম এটা ঠিক কাজ না। যে বা যারা এইরকম ভিডিও তৈরি করার জন্য মানুষকে উৎসাহ দিচ্ছেন, অথবা আপনারা ক্যামেরা ধরে আছেন, কাউকে 200-400-500 টাকা দিয়ে বলছেন এরকম একটা ভিডিও তৈরি করতে, কারণ রেল স্টেশনের পাশে কিন্তু এরকম ছেলেদেরও অভাব পাওয়া যায় না। যারা আপনাদের হাতে কিছু টাকা ধরিয়ে দিবেন, দেখবেন ওরা অভিনয় করছে, গান গাইছে, অনেক কিছু করতেছে। আর ভাইরাল হওয়ার জন্য আপনারা এইসব ইস্যুগুলোকে কাজে লাগাচ্ছেন, অথবা কেউ কেউ নিজের পেজকে দাঁড় করানোর জন্য এভাবে রেলের সামনে সামনে দৌড়াচ্ছেন, একদমই উচিত না। যে বা যারা এগুলো করছেন দয়া করে থেমে যান। আপনি নিজের প্রাণের ঝুঁকি আছে যেরকম, ঠিক এরকম আপনারটা ভিডিওটা দেখে যদি কেউ নিজে চেষ্টা করে তারও প্রাণের ঝুঁকি আছে। ভিডিও বা কন্টেন্ট তৈরি করতে হলে কোনো কন্টেন্টের অভাব নেই, আপনি ঘরে বসে অ্যাভেলেবল কন্টেন্ট তৈরি করতে পারবেন। আপনাকে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে প্লেনের পিছনে উঠতে হবে না, এরোপ্লেনের পিছে বা সামনে গিয়ে আপনি উঠবেন, অথবা আপনি রেল স্টেশনে গিয়ে রেলের সামনে সামনে দৌড়াবেন। আর এই যে কিছুদিন আগে কিন্তু স্যান্ডি সাহা ইন্ডিয়া থেকে গ্রেপ্তার হয়েছিল রেল স্টেশনে উল্টাপাল্টা ভিডিও তৈরি করার জন্য, কিন্তু বাংলাদেশেও এই ঘটনাগুলো ঘটতেছে। রেল স্টেশনে রেলের সামনে দৌড়িয়ে তারা ভিডিও তৈরি করতেছে, আর কর্তৃপক্ষে কে চোখে দেখলো বা দেখলো না, বা এইসব এদের আইনের আওতায় আনা উচিত, বা এদের বোঝানো উচিত, এবং কি হ্যাঁ যদি দুই একজনকে শাস্তি দেওয়া হয় তাহলে কিন্তু এইরকম কাজ আর কেউ করার সাহস পাবে না। তবে হ্যাঁ, যেরকম ভিডিওটা ভাইরাল হয়েছে রিয়েল হিরো হয়ে, ঠিক সেরকম তাকে যদি কোনো শাস্তি বা বোঝানো হয় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে করা উচিত। কারণ তার ভিডিওটা দেখে যেমন মানুষ এক্সপায়ার হবে, ঠিক তেমনই যদি এই তাকে বোঝানো হয়, শাস্তি দেওয়া হয়, দেখে মানুষ কিন্তু ভয় পাবে যে না, আমার এরকম কাজ করা একদমই ঠিক হবে না। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আমার যেটা মতামত আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে রিয়েল হিরো ট্রেনের সামনে সামনে দৌড়ে দৌড়ে গেছে, এটা কি সে ঠিক কাজ করছে? অবশ্যই আপনি কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন, আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যেন ভবিষ্যতে এরকম কাজ কেউ কখনো না করে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।